গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর মনটা একটু খারাপ আছে, কারণ এই আমাদের বাড়ির সামনে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই যে 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 বাড়িটা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে ওই বাড়িটাই আজকে বিশাল পিকনিক হচ্ছে, কারা সব করছে। আরে বাবা, এমন বললে এমন কেউ মরে গেছে, আমি এখানে দাঁড়িয়ে টানা শুনছি, কেউ একজন মরে গেছে মনে হয়। এইবারে আমাদের পিকনিকে বলিও নি, আমরা জানিও না, সকালবেলা দেখি এখন ঝাঁট টাঁট দিচ্ছে, মাইক টাইক বাজছে, এবার আমি বুঝতে পারিনি। তারপরে আমার শাশুড়ি বলল যে ওই বাড়িটাই মনে হচ্ছে আজকে পিকনিক, ওই দেখো গান চলছে, শুনতে পাচ্ছ। এবারে এই বছরে আমরা একটাও পিকনিক এখনো করিনি, দেখি পিকনিক করতে পারি কিনা। কালকে লোকই পাচ্ছি না, একজন কালকে একজন পেয়েছি, দেখি আমার ননদের ছেলে একটু রাজি আছে, বলছে শনি রবিবার দেখে করলে আমি আসবো, দেখি হয়তো করতে পারি আমার ননদরা আর আমরা মিলিয়ে। আর বান্টি থাকবে, বান্টি অবশ্যই, বান্টি তো পিকনিকের ইয়ে। এবারে রবিবারটা হলে সুবিধে হয়, রবিবারে আবার এর আবার চার জায়গায় পড়া আছে, এবারে বান্টি হয়তো থাকতে পারবে না শনিবারে, এই জন্যই অসুবিধা হয়। পিকনিক আমাদের বাড়িতেই হবে, আমরা কোথাও গিয়ে টিয়ে করবো না, বাড়িতেই করব। আর চলো, আমি এখন পুজো টুজো করা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, আর স্নান করে আজকে স্নান করেছি। আমরা ডেইলি পিকনিক করছি, পিকনিক আমরা পিকনিক করতে পাচ্ছি না, বাড়ির সামনে একটা বনের মতো, হ্যাঁ গাছপালা আছে তো, আর বাইরে বসে খাচ্ছি, পিকনিক করতে পাচ্ছি না বলে বাইরে বসে রান্না করে, বাইরে নিয়ে বাইরে রান্না করি আর বাইরেই খাওয়াটাও করছি, তার মানে আমাদের পিকনিক বাড়িতেই। আর যেখানে গান চলছে নাচছি, দেখছো গান চলছে, শুনতে পাচ্ছো তোমরা? সকাল থেকে পিকনিক, সারাদিন রাত্রি পর্যন্ত বিশাল রান্না রান্না বান্না হচ্ছে। তা চলো, আমি তো এখনো টিফিন খাইনি, টিফিনটা খেয়ে নি, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে, আরো নেচে যাচ্ছে পাগলের মতো। আমার নাচতে সঙ্গী টঙ্গি লাগে না, আমি একাই না, পাগলের মতো নেচে যাচ্ছে। ওরা পিকনিক করছে, ওরা চিকেন পকোড়া খাচ্ছে, আর ও নাচ নাচ করছে বসে বসে। চলো আমরা, আর ও আমার আজকে রান্না আর একটা জিনিস দেখিয়ে দিই, আজকে রান্না করবো কি সেটা দেখিয়ে দিই। এই যো ডাল আমার হয়ে গিয়েছে, ডাল করে ভাত বসিয়ে রেখে আমি স্নান করতে গিয়েছিলাম, আর রুটি তো করেই গিয়েছিলাম, গিয়ে এখন কিন্তু সকাল নেই, এখন 10:30 11টা বেজে গেছে, আমি আমার একটু টিফিন খাইনি, আমার খুব খিদে পেয়ে গেছে। চলো তাহলে খেয়ে দিই, তারপর আবার কথা বলছি। রুটি নিয়ে বসে পড়েছি, রুটি আর কালকের পুঁই শাক পালং শাক চচ্চড়ি ছিল তাই দিয়ে খাচ্ছি, তাহলে রুটিটা খেয়ে নিই, সকালটা খাইনি, খিদে পেয়ে গেছে, ও চাও নিয়েছি। এই যে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এইবারে দেবো পেঁয়াজ, ডাল তো আমার হয়ে গিয়েছে আগে, আর ভাতও হয়ে গেছে, এখানে উবুর করা রয়েছে, মানে ফ্যান ঝরাতে দেওয়া রয়েছে, আর পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজ দিয়ে বিটুলি করবো, পুঁই শাকের বিটুলি। এই যে এই বিটুলিটা 5 টাকা দাম নিয়েছে, এতটা বিটুলি দিয়েছে, এখন সস্তা হয়ে গিয়েছে, 5 টাকায় একদম, মানে ওজন টোজন কিছু করিনি, এমনি ধরে দিয়ে দিয়েছে। আমি পড়াতে গিয়েছিলাম পশুদের মেয়েকে পড়াতে দিতে, সেখান থেকে নিয়ে আসছে। আমি একটু তেল অল্পই দিই, তেল অল্পই রান্না করি, আর এতে দেবো আলু বেগুন আর শিম কেটে ধুয়ে রেখেছি, এগুলো এবারে দিয়ে দেবো। এবারে এতে বিটুলিগুলো দিয়ে দেবো, বিটুলিগুলো ভালো করে বালতিতে জল নিয়ে ধুয়ে আমি জল ঝরিয়ে এই যে যে এই কাঁচিতে রেখে জলটা ঝরিয়ে দিয়েছি। হ্যাঁ
এই বিটুলি না চুনো মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে রাঁধলেও খুব ভাল লাগে, কিন্তু আমার কাছে এখন মাছের মাথাও নেই আর চুনো মাছও নেই। আজকে আমাদের মা যাবেনি বাজার থেকে, মানে ও তো সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে যায়, এইবারে মাছ কেনার সময় হয় না। কালকেও ডিম খেয়েছি, আজকেও আবার ডিম করবো, ওই জন্যে ডিম করলাম না। আজকে গাড়ি নিয়ে সেই সকাল 6:30 বেরিয়েছে, মেয়েকে বাদ দিয়ে পড়তে দিয়ে ওখান থেকে কাজে চলে গেছে, বাজার করার সময় পায় না। সন্ধ্যেবেলা করে আমাদের বাজার হয়, সন্ধ্যেবেলা মাছ তো আমাদের এখানে বসে না খুব একটা। আচ্ছা এবারে দেখতে নুন দেবো, যে নুন দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো, আর হলুদ দেবো, আর অল্প চিনি দিয়ে দেবো। দিয়ে আবার একটু নাড়া দিয়ে, আর নামানোর আগে অল্প একটু সর্ষে বাটা দেবো, দিয়ে নামিয়ে ফেলবো, হয়ে যাবে আমার মুড়ি টুলির চচ্চড়ি। দেখো তোমাদের একটা জিনিস দেখায়, আমার অ্যালোভেরা গাছটা দেখাবো, তাই দাঁড়াও দেখাচ্ছি। দেখো আমার অ্যালোভেরা গাছটা কত বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো, আর এখানটায় আর একটা ছোট্ট ফুল গাছ হয়েছে, কিন্তু এটাকে তুলে দিচ্ছি না, কারণ কি বলতো, ফুল গাছটা একটু বড় হলে অন্য জায়গায় ফুটে। দেখেছো পাতাগুলো কত বড় হয়েছে, অনেক বড় হয়ে গেছে পাতাগুলো। আর এইখানে লঙ্কা গাছটাও বড় হয়েছে, এটাও টপে বসানো, কিন্তু লঙ্কা গাছের পাতাগুলো না হলুদ হলুদ হয়ে যাচ্ছে, কেন জানি না, জল দিচ্ছি প্রতিদিনই কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। আর এইখানটায় যে বসিয়েছিলাম ধনে পাতা গাছ, ধনে পাতা হয়েছিল একদিন খেয়েছি, আর দুটো কয়েকটা রয়েছে, কিন্তু থানকুনি গাছ ভর্তি হয়েছে, থানকুনি গাছ আমি বসাইনি, থানকুনি গাছ হয়েছে, এগুলো তুলে দেবো, দিয়ে এতে অন্য গাছ বসাবো। সব থেকে অ্যালোভেরা গাছটা দেখে ভালো লাগছে, আর সত্যি অ্যালোভেরার মানে গাছটা বড়ও হয়েছে, আর অ্যালোভেরার তো অনেক উপকার আছে। যদি তোমাদের কারুর বাড়ি কোনো গাছ বসানো মানে ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই একটা অন্তত অ্যালোভেরা গাছ বসিও, গাছটা মরে না, হয়ে যায়, টপে বসালেও হয়, খুব উপকার অ্যালোভেরার পাতা, খুব উপকার। এটা মানে মাথায় যেরকম চুলের উপকার, সেরকম মুখে দিলে স্কিন খুব ভালো হয়। চলো, আমার এখনো রান্না হয়নি, রান্না বসানো রয়েছে, রান্নাটা শেষ করি। দেখো চচ্চড়িটা এরকম দেখতে হয়েছে, খেতেও খুব টেস্ট হয় এই চচ্চড়িটা, তোমরা বাড়িতে খেয়ে দেখো। আর মাছের চুনো মাছ বা ছোট ছোট ট্যাংরা মাছ বা পুঁটি মাছ বা মাছের মাথা যা খুশি দিয়ে করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। জলটা আর একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলবো, রান্নাটা হয়ে গিয়েছে।
এখন দুপুর বেলার পরে তোমাদের সাথে আর দেখা করতে পারিনি, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। দুপুরবেলা দেখা মানে ভিডিও করতে করতেই আমার ফোনে চার্জ ফুরিয়ে গেল। এবারে ফোনে চার্জ দিলাম, চার্জ দেওয়ার পরে মেয়েরে আনতে পড়তে গিয়েছিল, ওকে আনতে গেলাম। তারপরে এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে জামা কাপড় টাপড় তুলে আনলাম, এনে এখনও ভাঁজ করিনি, ওই যে সোফার উপরে সব রয়েছে। তারপরে ও একটু বসে বসে ফোন দেখছিল। আর কি হয়েছে দাদা, ফোন দেখছিল তো, আজকে আমার ফোনটা যেত আর ভিডিও করা হয়ে যেত, তোমাদের সাথে আর কথা বলতে পারতাম না, কারণ আমার ফোন কি ভেঙে গেলে আমি আর ফোন ভিডিও কি করে করতাম, তো ফোন এখনই কিনতে পারতাম না। ও এই এই জায়গাটাই বসে এরম করে ফোন দেখছিল আর মানে গান শুনছিল, নচিকেতার গান শুনছিল। আর আমি ওর হাতে এইখানটা একটা মশা বসেছে, এইরকম মশা বসেছে, আর আমি এরকম করে মেরেছি আর ফোনটা ছিটকিয়ে গিয়ে পুরো নিচে পড়েছে। আর এখন দোষ দিচ্ছে আমার, আমি নাকি ফোনটা ফেলেছি, তাহলে তোমরা বলো দোষটা কার, তোমার হয় তোমার তাহলে মশাটা, দোষ কি আমার? আমি কারোর দোষ দিয়েছি বলো? ও যদি এখন ঝগড়া বাঁধাতে আসে আমার সাথে, আমি কিছু করার নেই, আমি বলছি তোমাদের সাথে, কিন্তু কারোর দোষ দিইনি। এবারে ও ধারে নিয়ে এরম বসে দেখছিল, মশাটা বসে যে আমি ছেলে মেয়ের গায়ে মশা কামড়ালে কীরকম লাগে বলো তো, আমি এবারে এরম করে মেরেছি, মশাটাকে মারতে গেছি। আর ফোনটা যে ও আলতুভাবে ধরে আছে আমি কি করে জানবো, এবারে তাই এতে ফোনটা ছিটকে পড়ে গেছে কিন্তু ভেঙে যায়নি, মা কালীর আশীর্বাদে, ঠাকুর আমার প্রতি এমনিই সদাই আছে, ঠাকুর হ্যাঁ সত্যি আমার প্রতি সদাই আছে, ঠাকুর আমাকে অঢেল কিছু দেয়নি, কিন্তু কিন্তু আমার যা হোক করে কেটে যাচ্ছে, এইটুকুনি পেয়েছি। আর ঠাকুরের কাছে কি বলতো, আমি খুব ঠাকুর পুজো করি কি ঠিকই, কিন্তু কোনোদিন কিছুই চাইনি ঠাকুরের কাছে, আমি এমনি ঠাকুরের কাছে কেন, আমি কোনোদিন ছোটোবেলার থেকে আমি মা বাবার কাছে আমি কিচ্ছু চাইনি, কিচ্ছু চাইনি কোনো দিন। বল আমার জীবনের অনেক গল্প, মানে আমরা আমাদের ছোটোবেলাটা না খুব একটা যে খুব ভালোভাবে মানে ভীষণ যা চেয়েছি তাই পেয়েছি, যে বিরাট বিলাসিতা করে আমাদের ছোটোবেলা কাটিনি। হ্যাঁ আমার বাবা চাকরি করতেন ঠিকই, কিন্তু মানে যা এনে দিত, আমার বাবা বোনাস পেত তো, পুজোর সময় বোনাস পেয়ে আমার পিসির কাছে দিত, বুঝেছো? এবারে পিসি যেই রকম জামা আমাদের কিনে দিত পুজোর সময় সেই রকম জামাই নিতে হবে। এইবারে একবার এনে দিয়েছিল সেই বছর, একটা গল্প তোমাদের সাথে করি, তোমার পিসি ভিডিও দেখে রেখে যাবে কিন্তু, আর পিসি মারা গিয়েছে এক বছর না, মানে তখন আমরা যখন ছোট ছিলাম ওই ফ্রক চুড়িদার যেগুলো, এখন তো ওগুলো লং লং বেরিয়েছে, তখন এই হাঁটু পর্যন্ত না, সেই বছরই ওই চুড়িদারগুলো প্রথম বেরোয়। চুড়িদার পাখি চুড়িদার কিনা জানি না, ল মানে গোল যেটা মানে সাইড কাটা না, ওই চুড়িদার প্রথম প্রথম বেরোই সেই বছর, ছোট ওই আনারকলি তো বড় পর্যন্ত কিন্তু অত বড় না। এবারে ওই চুড়িদার একটা একদম ডিপ সবুজ রঙের, আর আমের তো কালো মানুষ, এইবারে ডিপ সবুজ দিয়েছে, তাও খুব হাসি খুশিই ছিলাম, রাত্রিবেলা সকালবেলা সবাইকে দেখাচ্ছি বাবাই জামা এনেছে জামা এনেছে। এইবারে আমাদের ছোটোবেলায় কি বলতো, বাবা মার যে আমরা যেরকম ছেলে মেয়েদের নিয়ে বাইরে বেরোতাম, ওরকম বাইরে বেরোনো, ঠাকুর দেখতে নিয়ে যাওয়া, মেলায় নিয়ে যাওয়া এইগুলো করতো না, ওই নিজের আশপাশের চার পাঁচটা বাচ্চা ছিল, আর বেশি দূর তো যেতাম না, সামনের কাছে যে প্যান্ডেল হতো, প্যান্ডেলও তখন অত হতো না, ওই বসের বাড়ি মানে ওই পল্টুদের বাড়ি, ওই বাড়ি ওইখানে সকালবেলা বলি হতো, ওই বলিটা দেখতে আসতাম সবাই পাড়ার চার ছেলে মেয়েরা মিলে, সবাই মিলে দেখতে আসতাম। এবারে দেখতে এসছি, এবার সে বছর সেই জামাটা নতুন বেরিয়েছে, সবাই পরেছে, এবারে সবাই পরেছে, দেখছি না তলায় প্যান্ট আছে, আর আমার পিসি মানে মারা গিয়েছেন, তার নামে বলতে নেই ঠিক আছে, কিন্তু তাও এগুলো তো আর মানুষের দুঃখের কথা, সেই জন্য বলছি তোমাদের সাথে শেয়ার করছি। এবারে পিসি মানে কোথার থেকে কোন হাটের থেকে কিনেছে, মানে কারোর কোনো হাটের মালে দেখবে কোনোটার প্যান্ট থাকে না, কোনোটার ওড়না থাকে না, সেই রকম দিয়েছে। এবারে সেই জামাটার প্যান্ট নেই, প্যান্টই দেয়নি, শুধু জামাটা। এবার আমি ভেবেছিলাম যে ফ্রক, তখন দেখছি সবাই না তলা মানে নিচে পায়ে প্যান্ট পরেছে। এবার মার কাছে গিয়ে বলছি, মা এই জামাটা না এইরকম জামা সবাই পরেছে, কিন্তু সবার তো প্যান্ট রয়েছে, আমার তো প্যান্ট নেই, মানে ফুল প্যান্ট যে চুড়িদারের প্যান্ট।
এবারে মা বল, মারও তো কিচ্ছু করার ছিল না, না পিসি যা দেবে তাই মাকেও নিতে হবে, মার জন্য শাড়ি পিসিই কিনে দেবে, আমাদের সব কটা ভাই বোনের জামা কাপড়ই পিসি কিনে দেবে, সেই জামা কাপড়ই পরতে হবে, সে যেরকম রঙই হোক না কেন। এইবারে সেই নিয়ে কারোর সাথে বাবার সাথেও তো বলার সাহসও ছিল না, আর মার তো কিছু করার ছিল না, সেই বছর সেই জামাই আমাদের এই একটা করেই হতো, দুটো তিনটে হতো না। কিন্তু আমার বাবা চাকরি করতে ঠিক আছে, কিন্তু আর সবাইকে দিত, মানে আমাদের বাবার পাঁচ ভাই ছিল, বাবার বোন ছিল, তাদের সবাইকে দিতে হতো, আর পিসি কিনা কাটা করতো, পিসির যার যেখানে যা মানে যে যে ভাইয়ের ছেলে মেয়েকে যেরকম দেবে সেরকমই নিতে হবে, এটাই ছিল। আর আমি তাই এখন মেয়েকে মানে সেরকমভাবে যেইটুকুনি আমার ক্ষমতা সেইটুকুনি ওকে দেওয়ার চেষ্টা করি, ওর নিজে দোকানে পছন্দ করে যেইটুকু আমার সামর্থ্য অনুযায়ী আমার ক্ষমতা অনুযায়ী। আমি খুব বেশি দামির জামা হয়তো দিতে পারি না, 5,000-10,000 টাকা দামের, যেইটুকুনি আমার সামর্থ্য অনুযায়ী ও পছন্দ করে সেইটুকুনি ওকে নিয়ে গিয়েই কিনে দেওয়ার চেষ্টা করি, যে জিনিসটা আমাদের সঙ্গে হয়েছে সেইটা যেন ওর সঙ্গে না হয়। আর ভগবান, ভগবানকে দোষ আমি দিই না কোনো কারণেই, কারণ সব কিছু কপাল, আমার কপালে নেই, আমি পাইনি এখন, যদি কোনোদিন কপালে থাকে নিশ্চয়ই পাবো। আর তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করলাম, তা আর কি বলবো বলো। আর এখনও আমার কোনো কিছুই চাহিদা নেই, এখনও ওর বাবার কাছেও আমি কোনো দিন মানে চাই না যে আমার এই শাড়ি দিতে হবে, আমি চাই না, আমার চাওয়াটা আমার ভালোই লাগে না। ও কারোর কাছে কিছু চাইলেও আমি রাগ করি, যে চাওয়াটা ঠিক আমার ভালো লাগে না, যে যেটা দিল ঠিক আছে, তাও আমি আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আর বেশি কিছু চাই। আমার জীবনের একটাই শখ আছে, আমার ঘর বাড়িটা খুব সুন্দর হবে, এইটাই আমার জীবনের শখ, কিন্তু জানি না ভগবান, বড় ঘর আর কি দেবে ভগবান, কোনোদিন দেবে কিনা সেটা যদি তার ইচ্ছা হয়। ভগবান আসলে কি খুব মানে হিসেবি, যাকে যেইটুকুনি দেওয়ার তাকে সেইটুকুনিই দেন, সেইটুকুনিই মেনে নিতে হবে। আমি কোনোদিন চাই না, হয়তো চাই না বলেই আমাকে দেয় না, একটু চাহিদা থাকাও ভালো, কিন্তু আমি কোনোদিন চাই না যে আমার, হ্যাঁ ঠাকুরের কাছে একটাই দাবি করি যে আমার মেয়েটাকে একটু ভালো করে মানুষ করতে পারি, এইটুকুনিই চাই। আর অনেক কথা বলে ফেললাম, তাহলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর বড় করব না। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার রাত্রিবেলার এখনও রুটি করা হয়নি, এখনও সোপার ওপরে, এই দেখো দাঁড়াও দেখাই, দেখো এখনো সোফার উপরে এত জামা কাপড় সব জোন যাচ্ছে, সেসব পরিষ্কার করতে হবে। তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলে ফেললাম, আর কিছু আমার জীবনের দুঃখের বলো ছোটবেলার বলো সেই কথা শেয়ার করলাম, জানি না কতটা তোমরা বুঝতে পেরেছো, আমি কতটা বোঝাতে পেরেছি তোমাদের। যদি ভালো লাগে লাইক করো, আর আজকের মতন ভিডিওটা আমি আর বড় করব না, শেষ করলাম এখানেই, টাটা টাটা।